आज के शुरू करब क्लास नाइन त्रिभुज और चतुर्भुज परिसीमा और क्षेत्रफल चैप्टर नम्बर 15 एकदम बिल्कुल एकदम बेसिक्स थे आलोचना करब डिटेल्स आलोचना करब तुम्हारा क्लास टी भालो देखते थको और सामने परीक्षा तई तो परीक्षार जो भालो करे मैथ्सा करते हैं मैथ्सा तुम्हारे एकदम हाथेर मैला हो जाए हाथेर मैला माने ठीक नेगेटिव भाव ना पुरोपुर सोजा हो जाए ठीक है। तो चलो हेडिंग लगाई त्रिभुज और चतुर्भुज परिसीमा और क्षेत्रफल एकदम तुम्हारे जमीन अफलाइने क्लास कर ले फिल्ड आसे ठीक से हीटाई से ही फिल्डाई देवार आमी चेष्टा करब त्रिभुज और चतुर्भुज परिसीमा और क्षेत्रफल त्रिभुज ओ चतुर्भुज परिसीमा ओ क्षेत्रफल ठीक है। त्रिभुज और चतुर्भुज परिसीमा ओ क्षेत्रफल बाड़ी कथा किछु बोलबो नाई डायरेक्ट कन्सेप्ट जाब प्रथम आलोचना करब आयतक्षेत्र निये जदिओ तोमादेर मध्ये अनेके एटा जाने तबुओ एकबार रिविजन हो जाबे देखले ताई ना। तो आमरा प्रथम शुरू करब आयतक्षेत्र आयत क्षेत्र अच्छा एक मना है एक नएज आससे हयतो तोमरा पाच्छो ना जानि ना एक शब्द आससे गरम प्रचंड फैनटा चलछे तार जन्य एकटू आवाजटा हयतो पेतेओ पारो जाइहोक आयतक्षेत्र आयतक्षेत्र के इंग्रेजीते बला हय रेक्टेंगल कि बोले सर रेक्टेंगल ठीक है रेक्टेंगल बोले हाँ रेक्टेंगल बोले रेक्टेंगल माने आयतक्षेत्र छविटा केमन हय ठीक चेहराटा केमन हय देखो देखो एर चेहराटा हय ठीक एई रकम ठीक है। आयतक्षेत्र काके बोले जे चतुर्भुजेर विपरीत बाहुगुली परस्पर समान और समान्तराल माने देखो এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি হচ্ছে সমান আর সমান্তরাল আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান আর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এই কোণটাও 90 ডিগ্রি এই কোণটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি তার মানে প্রতিটি কোণ যদি সমান হয় মানে 90 ডিগ্রি করে যদি হয় প্রত্যেকটি কোণ সমান হবে এবং সমকোণ হবে সমকোণ মানে কি 90 ডিগ্রি তার মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র। আচ্ছা স্যার তাহলে বুঝলাম এই যে আয়তক্ষেত্র বললাম আয়তক্ষেত্রে দেখতে পাচ্ছি এই যে এত বড় বড় যে বাহুগুলো দেখছো তো এই বড় বাহুগুলোকে বলা হয় দৈর্ঘ্য তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ঠিক আছে এটা দৈর্ঘ্য তার মানে এইটার এটা সমান হবে তার মানে এটাও দৈর্ঘ্য হবে স্যার ঠিক আছে ওকে এটাও দৈর্ঘ্য এটা হয়ে গেল আমাদের প্রস্থ আর এটাও প্রস্থ ঠিক আছে ছোট বাহুগুলোকে আমরা প্রস্থ বলবো আর বড় বাহুগুলোকে আমরা কি বলবো দৈর্ঘ্য বলবো ঠিক আছে নো প্রবলেম দৈর্ঘ্যটাকে এ ধরে নিচ্ছি প্রস্থটাকে বি ধরে নিচ্ছি তাহলে যদি দৈর্ঘ্য এ হয় তার মানে এটাও এ প্রস্থ বি তার মানে এটাও বি নো প্রবলেম কোনো অসুবিধা নেই ঠিক আছে। এই আয়তক্ষেত্রের দেখো এই কোণটার সঙ্গে যদি আমি এই কোণটা যোগ করি ঠিক আছে ডিগ 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 জয়েন করো ঠিক আছে তাহলে এই যে বাহুটা হলো মানে একটা দৈর্ঘ্য সরলরেখা হচ্ছে তো এই যে সরলরেখাটা এই সরলরেখাটাকে বলা হয় এই আয়তক্ষেত্রটার কান কান মানে কর্ণ ঠিক আছে অ্যাকচুয়াল কান নয় কর্ণ তাহলে এটা হচ্ছে কর্ণ একটা একই রকম করে এটাও একটা কর্ণ হবে চলো কালারটা একটু চেঞ্জ করি ঠিক না থোড়া সা খুবসুরত লাগেগা এটা হচ্ছে একটা কর্ণ তারপরে একটা আয়তক্ষেত্রের কর্ণের সংখ্যা কটা দুটো একটা আয়তক্ষেত্রের কর্ণ সংখ্যা দুটো আয়তক্ষেত্রে কী থাকে দৈর্ঘ্য থাকে প্রস্থ থাকে ঠিক আছে। এবার আয়তক্ষেত্রের প্রথমে আমরা জানবো যেগুলো আমাদের অঙ্ক করার জন্য খুবই প্রয়োজন হবে সেগুলো হচ্ছে প্রথমে ক্ষেত্রফলের সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আচ্ছা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এটা তো ভারতের বাচ্চা বাচ্চা জানে কি স্যার দৈর্ঘ্য গুণিত প্রস্থ কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ ঠিক আছে এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দু নম্বর কি হচ্ছে দু নম্বর হচ্ছে পরিসীমা 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 হ্যাঁ পরিসীমা ঠিক আছে পরিসীমার সূত্র কি পরিসীমা মানে আর কিছুই নয় জাস্ট এই যে ধারগুলো দেখতে পাচ্ছ ধারগুলো এইটা একটা ধার এইটা একটা ধার এইটা একটা ধার এটা একটা ধার আচ্ছা ধার মানে ওই যে কারো কাছ থেকে কিছু নিলাম ওই ধারটা নয় ঠিক আছে ধার মানে জাস্ট এই যে বাহুগুলো একটা দুটা তিনটা চারটা এইগুলোকে সিম্পল তুমি যোগ করে দাও বাস তুমি পরিসীমা পেয়ে যাবে তার মানে কী পাবো আমি ছোটো করে লিখছি ঠিক আছে আমি ছোট্ট করে লিখছি দেখো এটা এ বটে আরে বাবা চলো বড় করে লিখি দৈর্ঘ্য প্লাস এটা প্লাস এইটা প্রস্থ ঠিক আছে ওকে প্লাস উপরেরটা দৈর্ঘ্য মানে ধারগুলো যোগ করতে হবে প্লাস এটা এটাও মানে প্রস্থ নো প্রবলেম ওকে হ্যাঁ স্যার
বুঝতে পাচ্ছি। এবার দেখো দৈর্ঘ্য একটা আর একটা, কটা দৈর্ঘ্য হয়ে গেল? দুটা দৈর্ঘ্য হয়ে গেল, তার মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য যোগ গেলে দুটা দৈর্ঘ্য, তার মানে টু ইন্টু দৈর্ঘ্য লিখতেই পারি, হ্যাঁ লিখতে পারি। প্লাস একই রঙের দেখো প্রস্থ একটা আর এইখানে আর একটা, তার মানে প্রস্থ কটা গেল? দুটো হয়ে গেল, তার মানে টু ইন্টু প্রস্থ। বলো কোনো দিক্কত, কোনো পরিশানি, মানে কোনো প্রবলেম আছে কি? নেই। এবার দেখো এইটার সঙ্গে দুই গুণ আছে, এটার সঙ্গে দুই গুণ আছে, তার মানে দুইটা কমন নেবো স্যার, কমন নিচ্ছি, তার মানে কে থাকছে? দুইকে আমরা বাইরে বের করে নিলাম, তার মানে কী থাকছে? দৈর্ঘ্য প্লাস এই দুটো তো বাইরে নিয়েছি, তার মানে প্রস্থ। ঠিক আছে, তার মানে এই যে আয়তক্ষেত্র তার আমরা ক্ষেত্রফল পেয়েছি কি, এটা দৈর্ঘ্য গুণিত প্রস্থ। পরিসীমা কী পেলাম? টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কী আছে? কর্ণ। কর্ণের সূত্র কী হয়? তিন নম্বর আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, নিচে যদি লিখি তাহলে তোমরা দেখতে পাবে না। তিন নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা শুধু কর্ণ লিখছি, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা সূত্র। অঙ্ক যখন করাবো তখন ডিটেলস করাবো আরও ভালো করে। তাহলে কর্ণ হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এই তিনটা তুমি আয়তক্ষেত্র জেনে রাখো, বাস আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে ভালো করে। ওকে, তাহলে প্রথমে কী বললাম? আয়তক্ষেত্র যাকে ইংরেজিতে রেক্ট্যাঙ্গেল বলে, যা দৈর্ঘ্য প্রস্থ এগুলো থাকে, ঠিক আছে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর কর্ণ হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, এই যে আয়তক্ষেত্র সূত্রগুলো লাগালাম, এবার ঠিক দু একটা অঙ্ক করবো এই আয়তক্ষেত্র থেকেই, একদম ভালো করে ডিটেলসে আস্তে আস্তে শিখব। চলো একটা ছোট্ট মোট্ট কোশ্চেন করি, একটা ছোট্ট মতো নুন্নু বললু লালু ভুলু একটা কোশ্চেন করি, এটা মুছে দিই, ঠিক আছে। মুছো। আর একটা ছোট্ট একটা কোশ্চেন করছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে অফলাইনের ফিল্ডে যাওয়ার, মানে ঠিক ক্লাসে যেমন লাগে ঠিক সেরকম। একটা কোশ্চেন আমি লিখি নাকি স্যার? হ্যাঁ স্যার লিখুন। চলো একটা কোশ্চেন লিখি, সেটা আমাকে দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, ঠিক আছে। কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য কত? খুব সোজা কোশ্চেন, তাই না? চলো দেখা যাক। তার মানে আমাদের কী বলছে, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্যটা হচ্ছে 80 মিটার আর যার প্রস্থটা হচ্ছে 60 মিটার। তাহলে আমাকে, মানে আমাকে, আমাদের সবাইকে, দৈর্ঘ্যটা 80 মিটার প্রস্থ 60 মিটার দেওয়া আছে, কী বের করতে হবে? কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো সিম্পল আমরা কী জানি, আমরা কী জানি, চলো একটা ছবি আঁকি, ঠিক আছে। যদি ইনকেস ইনকেস না মনে থাকে সূত্রটা, তাহলে তারও একটা অপশান আমি বলবো, ঠিক আছে। যাক, তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, আমরা বললাম বড়োটাকে আমরা সবসময় দৈর্ঘ্য ধরবো, ছোটোটাকে প্রস্থ ধরবো। তাহলে কর্ণ কোনটা হবে? এইটা হবে, ঠিক কিনা? ঠিক আছে, তুমি নাম দাও এ বি সি ডি। তাহলে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র যার বি সিটা দৈর্ঘ্য, সি ডিটা হচ্ছে প্রস্থ। আমাকে কর্ণের দৈর্ঘ্য, মানে বি ডি, এই যে বি ডি, এটার মানটা বের করতে হবে। তাহলে কর্ণ সমান আমরা জানি তো, সূত্র কী হয়? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা শর্টকাটে লিখছি, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে 80। তাহলে 80 আর যেহেতু তার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার প্লাস প্রস্থটা কত? 60, তার মানে 60-এর স্কোয়ার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, এবার দেখো এইটার স্কোয়ার মানে কি? 8-এর স্কোয়ার মানে 8 8 64, আর 0 স্কোয়ার মানে 2 0 লিখবো, ঠিক আছে। 6-এর স্কোয়ার মানে 36 আর 2 0, তাহলে 6400 আর 3-এ 600 যোগ করলে আমাদের হবে কত? হবে স্যার 10,000 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো রুটের ভিতরে আছে, এটাকে বর্গমূল করতে হবে, তাহলে ঠিক কত হবে ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ 100, তাহলে 100-এর বর্গমূল 10 আর 2 0-এর জন্য 1 0 চলে এলো বাইরে, তার মানে 100 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য, এটা হয়ে গেল আমাদের কর্ণের দৈর্ঘ্য। এটা আমাদের সূত্র যদি জানি, আমাদের যদি মনে থাকে তাহলে এটা, আর ইনকেস যদি না মনে থাকে সূত্রটা, যদি ইনকেস না মনে থাকে তখন কী করবো? তখন কী করবো দেখো ভালো করে। দেখো বি সি ডি একটা ত্রিভুজ হচ্ছে, এটা ত্রিভুজ, ঠিক আছে। এটা এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের সব কোণ তো 90 ডিগ্রি, ঠিক কিনা? তাহলে বি সি ডি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যার এইটাকে আমি ভূমি ধরছি, এইটাকে আমি
লম্বদচ্ছি। তাহলে এই যে লম্বা, এই যে ইয়া বড় যে বাহুটা, এই বাহুটাকে আমাদের অতিভুজ ধরতে হয়। তাহলে আমাকে তার মানে অতিভুজটা বের করতে হবে এই সমকোণী ত্রিভুজটার। তাহলে আমরা সূত্র জানি, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, জানি কিনা? তাহলে চলো বি সি ডি কি লিখব, ত্রিভুজ, এটা ত্রিভুজের চিহ্ন, বি সি ডি থেকে পাই, পাই কি পাই স্যার? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা ভূমিটা কত? ভূমিটা হচ্ছে 80, তার মানে 80 স্কোয়ার প্লাস লম্বটা কত? লম্বটা হচ্ছে 60, 60-এর স্কোয়ার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। 8-এর স্কোয়ার মানে 64 আর দুটো শূন্য, 6-এর স্কোয়ার মানে 36 আরও দুটো শূন্য, তাহলে যোগগুলো কত হচ্ছে? 10,000-ই হচ্ছে, ঠিক কি না? 10,000, তার মানে অতিভুজ স্কোয়ার সমান 10,000। তাহলে যদি আমি এখানে স্কোয়ারটা তুলে দিই, শুধু অতিভুজ স্কোয়ার তুলে দিলাম, তাহলে কী হয়, ডান দিকটা রুট হয়ে যায়, রুটের ভিতরে এসে, ঠিক কিনা? একই রকম 100-এর বর্গমূল 10 আর দুটো শূন্য যদি একটা শূন্য, তার মানে 100 মিটার। তাহলে অতিভুজের মানটা বেড়ে গেলো এইটা, আর এটাই তো আমাদের কর্ণ বটে। কার কর্ণ বটে? এ বি সি ডি আয়তক্ষেত্রটার কর্ণ বটে, ঠিক কিনা? তার মানে কর্ণটা আমরা পেলাম, কত পেলাম? 100 মিটার, বুঝেছি ব্যাপারটা? ওকে, তাহলে একটা অঙ্ক করলাম আয়তক্ষেত্রের, এবার আমরা কনসেপ্টটা বুঝবো বর্গক্ষেত্রের। চলো বর্গক্ষেত্র করি, কোশ্চেন মুছে দিই। দিনক দিন তানা ও ধুন তো বুঝন, দিনক দিন ওকে। চলো এবার আমরা শুরু করবো বর্গক্ষেত্র। আচ্ছা হেডিংটা মুছে দিই, ঠিক না? চলো এবার হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। এতক্ষণ আমরা আলোচনা করলাম আয়তক্ষেত্র, এবার আমরা আলোচনা করবো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকে ইংরেজিতে বলা হয় স্কোয়ার, কী বলে? স্কোয়ার, এস কিউ ইউ এ আর এ, স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার কাকে বর্গক্ষেত্র কাকে বলে? বর্গক্ষেত্র মানে কি? চারটা বাহু সমান হবে। কটা বাহু সমান হবে স্যার? চারটা। তার মানে দেখো এটা একটা বর্গক্ষেত্র, কেন? কারণ আমরা ধরে নিচ্ছি এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, চারটা বাহুই সমান, ঠিক আছে? ওহ, চারটা বাহুই সমান, ঠিক আছে? আচ্ছা এই বাহুটাকে আমরা ধরছি এ, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম এ। বর্গক্ষেত্র মানেই চারটা বাহু সমান, যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। দেখো এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাকে বলা হয় বর্গক্ষেত্র। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাকে বলা হয় বর্গক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা একই রকম করে বর্গক্ষেত্রে আমরা কী পাবো? সূত্র পাবো, এক নম্বর কি? ক্ষেত্রফল। এক নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফল। ওমা, ক্ষেত্রফল ইংরেজি তো আমি বলিনি, তাই না? ক্ষেত্রফলকে ইংরেজিতে কী বলে স্যার? ক্ষেত্রফলকে ইংরেজিতে বলা হয় এরিয়া। কী বলে? এরিয়া, এরিয়া। আরে তোমরা না শোনো নাই যে এই জায়গাটার এরিয়াটা কত, ঠিক আছে? আচ্ছা ক্ষেত্রফল দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাও আসবে সেই আয়তক্ষেত্রের কনসেপ্ট থেকে। কোথা থেকে? আয়তক্ষেত্রের কনসেপ্ট থেকে। ক্ষেত্রফল মানে কী জানি স্যার আমরা? ক্ষেত্রফল মানে আমরা জানি, আমরা জানি কী জানি স্যার? আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক না? এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা তাহলে এইখানে দেখো দৈর্ঘ্য কী ছিল? এটা ছিল তো দৈর্ঘ্য মানে কত? এখানে দৈর্ঘ্য মানে হচ্ছে এ। আচ্ছা প্রস্থ মানে কি? এখানে প্রস্থ মানেটাও তো স্যার এ, তাহলে প্রস্থের জায়গায় এ লিখলাম। আচ্ছা এ এ গুণ করলে হয়ে গেল এ স্কোয়ার, তাই তো? যদি আমরা এইগুলোকে বাহু ভেবে নিই, যেটাও এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, সবেই বাহু, তাই না? তাহলে সবেই বাহু, তাহলে যদি সবেই বাহু, তাহলে এ জায়গায় আমরা লিখলাম বাহু, ঠিক আছে? বাহু আর স্কোয়ারটাকে দেবে স্কোয়ার, তার মানে আয়ত, সরি সরি সরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। এটা কে কে এইভাবে লেখে যে বাহু ইন্টু বাহু, বাহু ইন্টু বাহু, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু, কিংবা তুমি এটাও বলতে পারো বাহু স্কোয়ার, ঠিক আছে? একইভাবে আমরা এবার কী শিখবো? পরিসীমা। কী বলবে? পরিসীমা, পরিসীমাকে ইংরেজিতে কী বলে স্যার? প্যারিমিটার বলে। কী স্যার? প্যারি, প্যারিমিটার, হ্যাঁ প্যারিমিটার, প্যারিমিটার বলে, ঠিক আছে? প্যারিমিটার, আমার যদি ভুল হয় তো তোমরা একটু কমেন্ট করবে, আমি হয়তো আমার মনে হচ্ছে ইংরেজি এটাকেই বলে, ঠিক আছে? যাই হোক পরিসীমা সমান হচ্ছে প্যারিমিটার, আর এখানে আর আই হবে, ঠিক আছে? একটু স্পেলিংটা গন্ডগোল হয়েছিল, যাই হোক। তাহলে কী হয় পরিসীমার সূত্র কী হয় স্যার আগে বলো?
আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি হয়? আজ তাও নাই মনে হচ্ছে। তাহলে পরিসীমা মানে কি বললাম আমি? চারটা বাহুর যোগফল, এইটা যুক্ত এইটা, মানে ধারগুলোর যোগফল, এটা যুক্ত এটা, এটা মানে কি এ যুক্ত এটা, মানে এটাও এ, এটা মানে এটাও এ, তার মানে এ কটা হলো চারটা, তাহলে ফোর এ, তার মানে আমি কি লিখতে পারি ফোর, আর এ মানে কি ওটা বাহু, তাই না? এ মানে কি ওটা বাহু, তার মানে ফোর ইন্টু বাহু। তাহলে এটা হয়ে গেলো পরিসীমা। কার পরিসীমা? বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে। এবার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এবার হচ্ছে কর্ণর দৈর্ঘ্য তিন নম্বর। এবার হচ্ছে কর্ণ, কর্ণের সূত্র কি হয়? রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ওকে নো প্রবলেম, ঠিক আছে। আমি জাস্ট আজকে বেসিকটা আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা, দৈর্ঘ্য মানে কত? এখানে এ, এ স্কোয়ার। প্রস্থ মানে কত? এ, এ স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এ স্কোয়ার স্কোয়ার কটা হলো স্যার? দেখো, এটা কিন্তু যোগ করছি, এটা কিন্তু গুণ করছি না। এই জিনিসটা স্টুডেন্টরা অনেক ভুল হয় যে এ প্লাস এ আর এ ইন্টু এ, সবার বলছি না, তোমাদের মধ্যে অনেকে হয়তো জানে, কোনো প্রবলেম নেই, একদম ইজি সিম্পল। এ আর এ যোগ করলে টু এ হয়, এই যে টুটা টু এ, আর এ গুণ করলে এ স্কোয়ার, মানে এই যে দুইটা দেখতে পাচ্ছ, যদি গুণ করি তাহলে মাথাটাই চলে যাবে, আর যদি যোগ করি তাহলে কী হবে, বাঁ দিকে লেফট সাইডে চলে আসবে। তো এটা যোগ করছি, এ স্কোয়ার স্কোয়ার, মানে কী হবে, টু স্কোয়ার হবে, ঠিক আছে। আচ্ছা, এ স্কোয়ারের বর্গমূল কত? এটা রুটের ভিতর আছে, স্কোয়ারেরকে, স্কোয়ারকে যদি আমি রুটের বাইরে আনি তাহলে একটা স্কোয়ার, একটা মানে একটাই হবে, আর দুইয়ের তো বর্গমূল হয় না, বর্গমূল মানে আমি পূর্ণ সংখ্যা পাবো না, এটা ভিতরেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি লিখতে পারি? রুট টু ইন্টু এ, দ্যাট ইজ রুট টু ইন্টু বাহু। তোমরা যদি চাও তো এগুলো খাতা লিখতে পারো, ঠিক আছে, আর কিংবা যদি চাও, লেখাই হয়েছে আমার উচিতে, আমার মতো লেখা হয়েছে, লিখে নাও ওগুলা, ঠিক আছে। তাহলে আমরা বর্গক্ষেত্রের কনসেপ্টও জানলাম, ক্ষেত্রফল পেলাম, পরিসীমা পেলাম, আর কর্ণের দৈর্ঘ্য পেলাম। কর্ণ হচ্ছে রুট টু ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের কনসেপ্ট হয়ে গেল, বর্গক্ষেত্রের কনসেপ্ট হয়ে গেল। একটু ভালো করে দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট মেরে নাও, কিংবা একটু সময় দিচ্ছি, লিখে নাও। হয়ে গেছে, কোনো অসুবিধা না স্যার, একটা বেরো অঙ্ক করা যাক, ঠিক আছে। চলো এটাকে মুছে দিই। চোট লাগে তুজকো তো দর্দ মুঝে হোতা হ্যায়, ওকে চলো একটা কোশ্চেন করা যাক। একটা কোশ্চেন হচ্ছে যে, কোশ্চেন হচ্ছে, হ্যাঁ হচ্ছে যে, বর্গাকার চিত্রের, বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য, আমার হ্যান্ডরাইটিং কিন্তু অত ভালো নেই, ঠিক আছে, এটা তোমরা কষ্ট করে দেখে নাও, যে বর্গাকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য কত হচ্ছে স্যার? ১৩ রুট টু সেমি সিএম। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, বা ধারের দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত, বা ধারের দৈর্ঘ্য কত? সিম্পল, একদম সিম্পল একটা কোশ্চেন। যাই হোক, তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য কী জানি? আমরা কর্ণের দৈর্ঘ্য জানি, কর্ণ দৈর্ঘ্য কী জানি আমরা? কর্ণ সমান কী জানি? রুট টু ইন্টু বাহু জানি, এখনই করলাম, মনে পড়ছে না, ঠিক এই যেটা করেছিলাম। তাহলে কর্ণ হচ্ছে রুট টু ইন্টু বাহু, আর আমাদের কর্ণের দৈর্ঘ্য আবার দেওয়া হয়েছে, দেখো ১৩ রুট টু। তাহলে আমি লিখতে পারি না, রুট টু ইন্টু বাহু মানে হচ্ছে ১৩ রুট টু। আচ্ছা, তাহলে কী হবে, বাহু সমান কী হবে স্যার? বাহু সমান কী হবে, এই যে রুট টু দেখতে পাচ্ছ, এটা কী হবে, নিচে চলে যাবে, ১৩ রুট টু ডিভাইডেড বাই রুট টু, ঠিক আছে। এবার রুট টু, রুট টু কী হবে, পাঠাবলি হয়ে যাবে, তার মানে ১৩ হচ্ছে, ঠিক না, ১৩ থাকছে, তার মানে বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেলো, ১৩ সেমি। এই যে যেহেতু সেমি আছে, তাহলে সেমি হবে এখানে, অতএব বাহুর দৈর্ঘ্য ১৩, ১৩ সেম, ক্লিয়ার। তাহলে এইগুলো ছিল বেসিক কনসেপ্ট রেক্ট্যাঙ্গেল, মানে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের, ঠিক আছে। এরপরের যে লেকচারটা, এরপরের যে ভিডিওটা, এরপরের যে লেকচারটা, সেখানে আমি আলোচনা করব ত্রিভুজের পরিসীমা, বিভিন্ন ত্রিভুজের, আবার ত্রিভুজের অনেক ভাগ আছে, কী কী আছে, ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে এত রকমের ত্রিভুজ আছে, প্রত্যেকটা ভালো করে আলোচনা করব, প্রত্যেকটা পরিসীমা, প্রত্যেকটার ক্ষেত্রফলের সূত্র, কী করে ক্ষেত্রফল বের করছি, প্রত্যেকটা আলোচনা করব, আর তারপরে শুরু করব অঙ্কের ধামাকা, ঠিক আছে। তাহলে আজকে এখানে রাখছি, দেখা হচ্ছে তোমার সঙ্গে পরে, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।